পশ্চিম কাটিকোড়ার বলেশ্বর নদী, গোমরা নদী ও ফৈসকা নালার উপর থাকা বিকল স্লুইচ গেটগুলি মেরামত করার দাবি জানালেন পঞ্চায়েত প্রতিনিধিরা। মঙ্গলবার পশ্চিম কাটিকোড়ার পঞ্চায়েত প্রতিনিধিদের এক দল কাটিকোড়া সার্কেল অফিসার কাবেরী রংপিপির মাধ্যমে কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। এদিন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম কাটিকোড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, কুশিয়ারকুল জিপি সভানেত্রী প্রতিনিধি কনক নাথ, মহাদেবপুর জিপি সভাপতি রাজীব চন্দ, গোমরা জিপি সভাপতি অসিত দাস, পাইকান দিগরখাল জিপি সভানেত্রী প্রতিনিধি কানাচাঁদ বৈষ্ণব, পতন বৈষ্ণব প্রমুখ। সার্কেল অফিসার পঞ্চায়েত প্রতিনিধিদের বলেছেন এ বিষয়ে তিনি অবগত রয়েছেন, জেলা শাসকের সঙ্গে আলোচনা করবেন। পরে সুব্রত চক্রবর্তী বলেন, বলেশ্বর গোমরা নদী এবং ফৈসকা নালার উপর নির্মিত স্লুইচ গেটগুলির সব কয়েকটি শাটার সম্পূর্ণ বিকল হয়ে রয়েছে। শাটারগুলি বিকল হয়ে যাওয়ায় পশ্চিম কাটিকোড়ার হাওর এলাকার জল নিষ্কাশনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিকল স্লুইচ গেটের জন্য গত কয়েক বছর থেকে পশ্চিম কাটিকোড়ার মানুষ বর্ষার সময় চরম দুর্দশার শিকার হচ্ছেন। তিনি বলেন, গোটা হাওর এলাকার জল মসৃণ গতিতে সুরমা নদীতে চলে যাওয়ার ব্যবস্থার জন্য স্লুইচ গেট নির্মিত হয়েছিল, কিন্তু বর্তমানে স্লুইচ গেটের শাটারগুলি বিকল হয়ে যাওয়ায় তাহা সম্ভব হচ্ছে না। কাটিকোড়া থেকে রফিক আহমদ মজুমদার এবং শানু চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। পশ্চিম কাটিকোড়ার বলেশ্বর নদী, গুমরা নদী এবং ফুসকা নালার উপর অপকৃত স্লুইচ গেটগুলো মেরামত করার জন্য আজ আমরা পশ্চিম কাটিকোড়ার পঞ্চায়েত প্রতিনিধিরা দাবি জানিয়েছি। এই উপলক্ষে আজ কাটিকোড়া সার্কেল অফিসারের সঙ্গে দেখা করে কাছাড় জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র সার্কেল অফিসারে তুলে দিয়েছি। আমাদের দাবি হচ্ছে যে স্লুইচ গেটগুলো যেগুলো রয়েছে সেগুলো অতি সত্ত্বর মেরামত করার জন্য, কারণ অপরিকল্পিতভাবে স্লুইচ গেট নির্মাণ করার জন্য আজকে স্লুইচ গেটের জন্য পশ্চিম কাটিকোড়ার হাওর অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতি বছর। তো আমরা দেখেছি যে স্লুইচ গেটগুলোতে যেগুলো শাটার রয়েছে সেই শাটারগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। সেই নষ্ট হওয়ার জন্য আজকের হাওর অঞ্চলের জল সুষ্ঠুভাবে সুরমা নদীতে অতিবাহিত হতে পারছে না, যার জন্য জমা জলে বিশেষ করে কৃষকদের এবং এই অঞ্চলের জনসাধারণের বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে সার্কেল অফিসার বিভাগীয় আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে সেই সুচিকাগুলো ভিজিট করেছেন। উনি পরিদর্শনকালে আমরা উপস্থিত ছিলাম, আমরা ওনাদেরকে দেখে দিয়েছি। আজ আমরা সার্কেল অফিসারের সঙ্গে সেইভাবে আলোচনা করেছি। উনি বলেছেন যে এগুলো নিয়ে তিনি জেলার সঙ্গে আলোচনা করে গৃহীত ব্যবস্থা নেওয়ার ঘন আশ্বাস দিয়েছেন। আমাদের বিনামূল্যে এডমিশন, বই, ইউনিফর্ম, যাতায়াতের সুবিধা দিয়ে এইচএস স্তর পর্যন্ত পড়ুয়াদের ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্টের সেন্ট মেরি একাডেমি। ভর্তির সময় কোনোরূপ এডমিশন ফি নেওয়া হবে না, দিতে হবে না বই ইউনিফর্ম সহ যাতায়াতের জন্য কোনো ফি। এরকম একটি বড় ঘোষণা দিয়ে ক্লাস ফোর থেকে এইচএস স্তর পর্যন্ত ভর্তি নিচ্ছে করিমগঞ্জ সেটেলমেন্ট স্থিত সেন্ট মেরি একাডেমি আবাসিক প্রতিষ্ঠান। বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষাদানের সুবিধাসহ রয়েছে এডমিশন ফি মকুবের মতো বড় রেহাই। এতে ছেলে মেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করার সময় অভিভাবকদের হাজার ভোল্টের ঝটকা খেতে হবে না বলে মনে করেন সেন্ট মেরি একাডেমি কর্তৃপক্ষ। তাদের মতে, বড় অঙ্কের এডমিশন ফির বোঝা বহন করার মতো ক্ষমতা না থাকায় অনেক মেধাবী ছাত্রছাত্রী ভালো গাইডেন্স থেকে বঞ্চিত হয়, ফলে বহু প্রতিভা হাতছাড়া হয় সমাজে। এদিকটা বিবেচনা করে এই এডমিশন ফির ব্যাপারটিকে বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বই ইউনিফর্ম সহ যাতায়াতের ব্যবস্থাকেও বিনামূল্যের তালিকায় রাখা হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থায় রয়েছে আকর্ষণীয় ছাড়। বর্তমানে চতুর্থ শ্রেণী থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত ভর্তি চলছে। এছাড়াও সেন্ট মেরি একাডেমিতে অন্যান্য সুবিধাগুলি হল উন্নত মানের শিক্ষা প্রদান, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, টিউশন মুক্ত পাঠদান, শিক্ষার্থীর জন্য পরামর্শদাতা, কম্পিউটার শিক্ষা, 24 ঘন্টা সিসিটিভির পর্যবেক্ষণ, পরিবহনের সুবিধা, বিশেষ বৃত্তি প্রকল্প ইত্যাদি। একসাথে এত সুবিধা দিয়েও এডমিশন ফি, বই, ইউনিফর্ম এবং পরিবহনকে বিনামূল্যে পরিষেবা করে ইতিমধ্যে বিদ্যুৎজনদের নজর কাটতে সক্ষম হয়েছে সেন্ট মেরি একাডেমি। সেন্ট মেরির ঠিকানা ARC রোড সেটেলমেন্ট, করিমগঞ্জ 788712। ফোনে যোগাযোগের নম্বরের জন্য নজর রাখুন ভিডিওর পোস্টারে।